হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি বলেছিলাম ক্যামটাসিয়ার অনেক অ্যাডভান্স লেভেলের কিছু টিউটোরিয়াল নিয়ে আপনাদের কাছে আমি হাজির হব। তো আজকে আমি আরেকটা ক্যামটাসিয়ার নিয়ে টিউটোরিয়াল করতে যাচ্ছি, ক্যামটাসিয়া নিয়ে কীভাবে আপনারা সিনেমেটিক লুক দিতে পারেন আপনাদের ফুটেজে। আপনারা যখন শর্ট ফিল্ম মেক করেন, অনেক মিউজিক ভিডিও মেক করেন, তখন সিনেমেটিক লুক দেওয়াটা আপনাদের অনেক প্রয়োজন হয়ে বসে। সিনেমেটিক লুক না দিলে ভিডিওর শেপটা সেরকম আসে না। অনেকেই সিনেমেটিক লুক কীভাবে দিতে হয় এটা পারেন না। তো আমি আজকে এটাই শিখিয়ে দেবো আপনাদের। ক্যামটাসিয়া দিয়ে অনেক ইজিলি সিনেমেটিক লুক দেওয়া যায়। আপনাদের যেটুকু ক্রপ করা লাগবে, ভিডিও শো করতেছে আপনাদের ভিডিওটা যেটুকু রাখা লাগবে, সেইভাবে ইয়া করে আপনারা সিনেমেটিক লুক দিতে পারেন ক্যামটাসিয়া দিয়ে। তো চলুন শুরু করা যাক ইন্টার করে। তো ক্যামটাসিয়া দিয়ে অনেক অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং করা যায়, কালার গ্রেডিং করা যায়, তারপর সাউন্ড নয়েজ রিমুভ করা যায়, সাউন্ডের বেজ ঠিক করা যায়, অনেক কিছুই করা যায় ক্যামটাসিয়া দিয়ে। অনেক স্টাইলিশ টাইটেল তৈরি করা যায়, লোয়ার থার্ড তৈরি করা যায় ক্যামটাসিয়া দিয়ে, এভরিথিং অনেক কিছুই তৈরি করা যায় ক্যামটাসিয়া দিয়ে। তো চলুন চলে যাই আমরা ডেস্কটপে। ডেস্কটপে দিয়ে কীভাবে সিনেমেটিক লুক দেবেন আপনাদের ভিডিওতে এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা ডেস্কটপে চলে আসছি। ডেস্কটপে শেষ করে এখন আমরা ক্যামটাসিয়া ওপেন করতেছি। ক্যামটাসিয়া ওপেন করার পরে ইম্পোর্ট মিডিয়া থেকে আমি এই জায়গা দিয়ে একটা ফুটেজ নিয়ে আসবো। আমার এটা একটা মিউজিক ভিডিওর ফুটেজ, এই ফুটেজটা আমি নিয়ে আসলাম। নিয়ে এসে আমি টাইম লাইনে চেক করে দিলাম। আর এই মিউজিক ভিডিওটা যদি আপনারা দেখতে চান তাহলে আমি ডিসক্রিপশন বক্সে আমি ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, যে টোটাল মিউজিক ভিডিওটার কাজ করার পরে কীরকম শেপ আসছে এটা দেখলাম। এই ফুটেজে আমি সিনেমেটিক লুক দিয়ে দেখাচ্ছি। সিনেমেটিক লুক দেওয়াটা আসলে অনেক সহজ, আপনারা সবাই পারবেন আশা করতেছি। এই ক্রপের অপশনে গেলাম। ক্রপের অপশনে যে এই পর্যন্ত আমি রাখলাম, এটা নিচ থেকে আমি এই পর্যন্ত দিয়ে দিলাম। ওকে, আচ্ছা এটা মাঝখানে ড্রপ করে দিলাম। হ্যাঁ, আচ্ছা আর একটু কেটে দিলে মানে আর একটু বেশি ভালো হয়। আচ্ছা এইটুকু কেটে দিই। ওকে, যে ড্র্যাগ করে আপনারা নেওয়ার সময় এটা খেয়াল রাখবেন যে কার্সারের মাঝখানে একদম পয়েন্টে যেয়ে পড়লে একটা বারের মতো আসবে। হ্যাঁ, এটা এটা পারফেক্টলি সিনেমেটিক লুক হয়ে গেছে। এটাকে আমি একটু সাউন্ডটা মাউন্ট করে দিন। হ্যাঁ, এটা দেখছেন পুরো পারফেক্টলি সিনেমেটিক লুক হয়ে গেছে। তো আমি ফুটেজটা রেন্ডার দিয়ে আপনাদের ফুল ডিসপ্লে করে দেখাচ্ছি। ওকে, আমাদের রেন্ডার কমপ্লিট হয়ে গেছে। এখন অটোমেটিক লুক রিভিউ হবে। এই যে দেখছেন, এটা সিনেমেটিক লুক দেওয়া হয়ে গেছে। আমরা ক্যামটাসিয়া দিয়ে কিন্তু সিনেমেটিক লুক দিয়ে ফেললাম। তো আশা করতেছি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন ক্যামটাসিয়া দিয়ে কিভাবে সিনেমেটিক লুক দিতে হবে। তো আশা করতেছি ক্যামটাসিয়া দিয়ে এরপর থেকে আপনারা সবাই যে কোনো ফুটেজে সিনেমেটিক লুক দিতে পারবেন, প্লাস কালার গ্রেডিং করতে পারবেন। এর আগের কালার গ্রেডিংয়ের টিউটোরিয়ালটা যদি আপনারা মিস করে থাকেন তাহলে আই বাটনে আমার কালার গ্রেডিংয়ের টিউটোরিয়ালটা দেওয়া আছে, আই বাটনে প্রেস করে সেই কালার গ্রেডিংয়ের টিউটোরিয়ালটা আপনারা দেখে নিতে পারেন। আশা করতেছি ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হয়েছে। আর আপনাদের যদি 1% ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক দিবেন, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনাদের দিনটা অনেক শুভ কাটুক।